বন্ধুরা, আমরা আগের ভিডিওতে লর্ড কার্জনের অভ্যন্তরীণ নীতিগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভাজন এবং শাসন নীতি। তো বিভাজন এবং শাসন নীতি কি জিনিসটাকে, আমরা তো শব্দগুলোর অর্থ কিন্তু মোটামুটি সবাই জানি, কিন্তু এই শব্দগুলো কেন এখন আসলো সেটা হচ্ছে, যখন ব্রিটিশরা দেখলো যে তারা হচ্ছে এদেশে শাসন করছে, কিন্তু কোনো কোনো জায়গায় হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কোনো শক্তি জেগে উঠছে, এবং তখন কিন্তু ভারতবর্ষের অনেক জায়গাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু অনেকটা শুরু হচ্ছিল, এবং ছোট ছোটোভাবে দলগতভাবে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন শুরু হতে যাচ্ছে। তো এটা কিন্তু এই যে ভারতবাসীরা যে এটা এই আন্দোলনটা নিবে বা তাদের বিরুদ্ধে যে একটা পক্ষ দাঁড়াচ্ছে, এটা কিন্তু ব্রিটিশরা মোটামুটি টের পেয়ে যাচ্ছিল। এ কারণে তাদের একটা উদ্দেশ্য, তারা একটা পরিকল্পনা করে, সেই পরিকল্পনাটা হচ্ছে তারা বিভাজন এবং শাসন নীতি গ্রহণ করবে। তো বিভাজন এবং শাসন নীতি কেন গ্রহণ করবে, তখন কিন্তু ভারতে মুসলমান এবং হিন্দুরা একসাথে বসবাস করতো এবং তারা কিন্তু একসাথেই সব কিছু করতো, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে কিন্তু বৈষম্যটা একটু কম ছিল। তো এই ব্রিটিশরা ডিসিশন নিল যে তারা মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে এবং নতুন একটা শাসন নীতি তারা প্রবর্তন করবে, যার ফলে এই যে বিভাজন করা হলো বা বৈষম্য করা হলো, তার মাধ্যমে হিন্দু এবং মুসলমানদের কিন্তু ঐক্যটা ভেঙে যাবে, এবং এই ঐক্য ভেঙে গেলে কিন্তু তাদের এই ব্রিটিশ বিরোধী যে আন্দোলন এটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ বিভাজন এবং শাসন নীতির প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করে দেওয়া এবং একই সাথে ভারতীয় ঐক্য নষ্ট করে দেওয়া। তো এই যে তারা ভারতীয় ঐক্য নষ্ট করে দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু বিভাজন এবং শাসন নীতি। তাহলে ভারতবর্ষের সর্বপ্রথম কিন্তু জন লরেন্স এই পাঞ্জাবের সেনাবাহিনীতে কিন্তু বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন, অর্থাৎ সর্বপ্রথম সেনাবাহিনীতে কিন্তু এই নীতি কার্যকর করা হয়। তো এই যে বিভাজন এবং শাসন নীতি করা হলো, এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তোষণ নীতি। সাম্প্রদায়িক তোষণ নীতি কেন, এই যে আমি প্রথমে বললাম যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করা, সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা, এই কারণে এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তোষণ নীতি। তো এই যে সাম্প্রদায়িক যে তোষণ নীতি, এটা মূলত বিভাজন নীতি বা বিভেদ তৈরির জন্যই কিন্তু করা হচ্ছে। তো ব্রিটিশ সরকারের কিন্তু তিনটা পর্যায় ছিল এই সাম্প্রদায়িক তোষণ নীতির ক্ষেত্রে। তো তিনটা পর্যায় কী কী ছিল, প্রথমত ব্রিটিশরা সর্বপ্রথম মুসলিমদের আধিপত্য ধ্বংস করে তারা ভারতে সাম্রাজ্যের বিস্তার ঘটায়। এছাড়া তখন কিন্তু হিন্দুদের প্রতি ব্রিটিশরা কিন্তু স্বাভাবিকভাবে একটু সদয় ছিল, কারণ প্রথম দিকে এই ব্রিটিশ প্রশাসনের যে বিভিন্ন কাজ, সেখানে নিম্নস্তরের বিভিন্ন কাজের জন্য কিন্তু হিন্দুরা নিয়োজিত ছিল। তো এ কারণে ব্রিটিশরা হিন্দুদের প্রতি কিছুটা সদয় ছিল এবং তারা কিন্তু মুসলিমদের আধিপত্য পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। এটা ছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়টা ছিল মুসলিম সম্প্রদায়কে তোষণ করে হিন্দুদের দুর্বল করা। এই জিনিসটা কি, এটা হচ্ছে তখন প্রশাসনে হিন্দু যে ব্রাহ্মণ সম্প্রদায় ছিল, এই ব্রাহ্মণ সম্প্রদায়ের আধিপত্য কিন্তু ছিল প্রশাসনে। তো এটা কিন্তু ব্রিটিশ সরকারের নজরে আসে। তো নজরে আসার পরে তিনি বুঝতে পারলেন যে ব্রাহ্মণরাই বোধহয় দেশ পরিচালনা করছে, এরকম প্রশাসনে যখন ব্রাহ্মণরাই বেশিরভাগ দখল করে নিচ্ছে, তো দেশ পরিচালনার ভারও কিন্তু ব্রাহ্মণদের হাতেই চলে যাচ্ছে। এ কারণে ব্রিটিশ বিরোধী যখন আন্দোলন শুরু হলো, ব্রাহ্মণদের মধ্যেও কিন্তু আন্দোলন কিছুটা দেখা যায়। এ কারণে ব্রিটিশ সরকার কী করলেন, এই ব্রাহ্মণদেরকে সরিয়ে দিলেন এবং হিন্দু ব্রাহ্মণদেরকে সরিয়ে দিলেন এবং মুসলিম সম্প্রদায়কে তিনি কিন্তু পুনরায় তোষণ করার চেষ্টা করলেন। তো এভাবে তোষণ করে হিন্দুদের কিন্তু তিনি দুর্বল করার চেষ্টা করলেন। অর্থাৎ প্রথমে তারা মুসলিমদের আধিপত্য ধ্বংস করলো, পরবর্তীতে তারাই আবার এই মুসলিম সম্প্রদায়কে তোষণ করলো হিন্দুদেরকে দুর্বল করার জন্য। এভাবে কিন্তু হিন্দু মুসলমান তারা বিভেদ তৈরি করে দিচ্ছিল। এবং তৃতীয়ত, পিছিয়ে পড়া হিন্দু এবং অন্য সম্প্রদায়দেরকে তোষণ করার চেষ্টা। অর্থাৎ উচ্চ সম্প্রদায়ের যে হিন্দুরা ছিলেন, অর্থাৎ এই যে ব্রাহ্মণ সম্প্রদায়েরা যে শাসক প্রশাসনের অগ্রভাগে ছিল, তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য কিন্তু পিছিয়ে পড়া যে হিন্দুরা এবং অন্য যে সম্প্রদায়গুলো ছিল, তাদেরকে কিন্তু তারা তোষণ করার চেষ্টা করলো। তোষণ মানে হচ্ছে অনেকে তোষামোদের মতো, অর্থাৎ তাদেরকে সাপোর্ট করা। তো এই যে পিছিয়ে পড়া হিন্দু এবং অন্য সম্প্রদায়কে, নিচু বর্ণের হিন্দুদেরকে সাপোর্ট করা হচ্ছে, যার ফলে উঁচু বর্ণের হিন্দুদের বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে যাচ্ছিলো। তো এভাবে তারা একবার মুসলিমদের আধিপত্য ধ্বংস করছে, আরেকবার মুসলিম সম্প্রদায়কে তোষণ করছে, আরেকবার নিচু সম্প্রদায়ের যে হিন্দু তাদেরকে তোষামোদ করছে। এভাবে কিন্তু তারা বিভিন্নভাবে এই তোষণ নীতি গ্রহণ করে কিন্তু তারা সাম্প্রদায়িক একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছিল।
তো বন্ধুরা, আমরা তো আজকে তোষণ নীতি সম্পর্কে জানলাম, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো সাম্প্রদায়িক তোষণ নীতির কয়টি পর্যায় ছিল? আমরা তো আজকে বিষয়টা নিয়ে পড়েছি, সো তোমরা নিশ্চয়ই উত্তরটা ইতিমধ্যে বুঝে ফেলেছো, সো ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে সাম্প্রদায়িক তোষণ নীতির পর্যায় কিন্তু ছিল তিনটি।